নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। চাকরি দেওয়ার নামে প্রতারণা, নদিয়া থেকে গ্রেপ্তার এক। নিউ টাউনে উদ্ধার শ্রমিকের রক্তাক্ত দেহ। স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। খর্দায় নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বনগাঁ সিসিটিভি ফুটেজ দেখে চিন্তাই পাঁচ ধরল পুলিশ। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, শান্তিপুরে বাড়িতে দুষ্কৃতি এনে গুলি চালানোর অভিযোগ। এবার আসছে বিস্তারিত খবরে। গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযুক্ত ধনঞ্জয় দাস নদিয়া জেলার বাসিন্দা। সে এক মহিলার কাছ থেকে 30,000 টাকা নেয় গ্রুপ ডিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। অভিযোগ থেকে শনিবার বিধাননগর আদালতে তোলা হয়। গত ডিসেম্বর মাসে গ্রুপ ডি চাকরির পরীক্ষা দেওয়ার পর কৃষ্ণনগরের এক মহিলার সাথে পরিচয় হয় নদিয়ার বাসিন্দা ধনঞ্জয় দাসের। এরপর ধনঞ্জয় ওই মহিলাকে আশ্বাস দেয় তাকে গ্রুপ ডির পদে চাকরি দেওয়ার। সেই মতো মহিলার কাছ থেকে 30,000 টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। এর কয়েক মাস পরেই ওই মহিলার মোবাইলে একটি SMS আসে। সেখানে বলা হয় চাকরির নিয়োগপত্র নিউ টাউনের গ্রুপ ডি দপ্তর থেকে নিয়ে যেতে হবে। সেই মতো তিনি গত ডিসেম্বর মাসে গ্রুপ ডির দপ্তরে গিয়ে জানতে পারেন যে এমন কোনো মেসেজ তারা পাননি। সাথে সাথে সব বুঝে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ধনঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বিধাননগর থানার পুলিশ জানতে পারে ধনঞ্জয় সেই SMS পাঠিয়েছে। শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশের অনুমান ওই ব্যক্তি অনেকের সাথেই এমন প্রতারণা করেছে। শনিবার ধৃতকে পুলিশ হেফাজতে চেয়ে পেশ করা হয় আদালতে। নিউ টাউনের নির্মীয়মান বহুতলের নিচ থেকে উদ্ধার হলো এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ। প্রথমে বিষয়টি এক নিরাপত্তা রক্ষী দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনায় সহকর্মীরা জানিয়েছেন ওই ব্যক্তি চারতলায় কাজ করছিলেন। এদিন পুলিশের প্রাথমিক অনুমান কাজ চলাকালীন উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ওই শ্রমিকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি শনিবার ভোর নাগাদ ঘটেছে নিউ টাউন বন্ধের মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার এক নির্মীয়মান বহুতলে কাজ করছিল ওই শ্রমিক। শনিবার ভোরে সেই বহুতলের নিচেই রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তা রক্ষী। সাথে সাথেই নিউ টাউন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। স্ত্রীর মৃত্যুর দিনই ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম বিদ্যুৎ চট্টোপাধ্যায়। বছর 55-এর ওই ব্যক্তি স্ত্রী মারা যাবার পর থেকেই কৈপুকুর উঁচু আমতলার বাড়িতে একা থাকতেন বলেই জানা গেছে। এদিন তার বাড়ির পাশের একটি বাগানের কাঁঠাল গাছের ডাল থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে 4 বছর আগে আজকের দিনেই বিদ্যুৎ বাবুর স্ত্রী মারা যান। তারপর থেকে তিনি একাই থাকতেন। জানা গেছে আজ সকালে ঘুম থেকে উঠে ছোট মেয়ের বাড়িতে যান বিদ্যুৎ বাবু। এরপর দরজার সামনে নাতির জন্য একটা বল এবং একটি চকলেট রেখে চলে যান। ছোট জামাই ঘুম থেকে উঠে দরজার সামনে সেসব দেখে বুঝতে পারেন শ্বশুর মশাই এসেছিলেন, কিন্তু কারো সঙ্গে দেখা না করে এভাবে চলে যাওয়ায় তার সন্দেহ হয়। তিনি তখন ফোন করেন বিদ্যুৎ বাবুকে, তবে কোনো উত্তর পাওয়া যায়নি। ফোন না তোলার সন্দেহ হলে মেয়ে এবং জামাই বিদ্যুৎ বাবুর বাড়িতে গিয়ে দেখেন বাড়ির জানালা দরজা সব বন্ধ। বাড়ির পেছন দিকে গিয়ে দেখে বাগানে কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছেন বিদ্যুৎ বাবু। হাবড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভাইপো স্বদেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে কাকার মানসিক পরিস্থিতি ঠিক ছিল না, কাজকর্ম ঠিক মতো হচ্ছিল না, তাই নাতিদের পয়লা বৈশাখে জামা কাপড় কিনে দিতে পারবেন না বলেও জানিয়েছিলেন। মনে হয় সেই মানসিক অবসাদ থেকেই উনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলায় এমনিতে কাকা কি ডেইলি খুব ভোরবেলা উঠে পাইচারি করে করে দুই মেয়ের বাড়ির পাশাপাশি বিয়ে হচ্ছে, একজন কৈপুকুর বাজারে একজন দক্ষিণ বাজারে। এবার সেইভাবে দুই মেয়ের বাড়ি থেকে নাতনিরা দেখে নাতনিরা দেখে একটু চলে আসে। আজকে সকালবেলায় ছোটো মেয়ের বাড়িতে গেছে, গিয়ে নাতির জন্য একটা ক্যাডবেরি একটা ছোটো বল বারান্দার উপর রেখে দিয়ে চলে আসছে, কারোর ডাকাডাকি করেনি। এবার আমার যতটুকু ধারণা যে ডাকাডাকি করেনি, আজকে বছর শেষ, কালকে ছোটমের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ছোটমের বাড়ি। হ্যাঁ, ছোটমের বাড়ি কোথায়? ছোটমের বাড়ি দক্ষিণ আবরা গোপাল কবিরাজ মোড়ের ভেতর। তারপর এবার ওখান থেকে কাকা বাড়িতে এসছে, বাড়িতে আসার পরে মনতর বা মানে আমার ছোট বোনাই দরজা খুলে যখন বেরিয়েছে দেখে বারান্দায় একটা বল আর ক্যাডবেরি পড়ে আছে। তো তখন ধারণা করেছে যে কাকা দিয়ে এসছে, মানে ওর শ্বশুরমশাই। এবার সেইভাবে কাকারে ফোন করছে যে আপনি কোথায় বা কিছু এরকম একটা জানবে যে বারান্দায় রেখে গেছে। এবার ফোন 6-7 বার করছে, ফোন উঠাচ্ছে না। তখন ওর মনে একটু সন্দেহ হচ্ছে যে সবসময় ফোন করলেই ফোন তোলে, যত অসুস্থ হোক না কেন ফোনটা পাশে থাকে, তুলছে না। তখন ওখান থেকে চলে আসে যে একটু দেখে আসি।
এবার বাড়িতে আসা দেখা যে দুই সাইডের দরজায় তালা দেওয়া, সাইকেল ভিতরে জানলা দরজা সবই বন্ধ, ও জানলা থামাচ্ছে দরজা থামাচ্ছে কোনো কিছুতেই ও দেখতে পাচ্ছে না বা আওয়াজ পাচ্ছে না। তখন ওই পেছনের দরজায় গেটে গিয়ে দেখে যে পেছন গেটে তালা দেওয়া, আর ওদিকে পেছনে কাকারই একটা জমি কিছুটা পার্ট বিক্রি করে দিয়েছিলো, ওই জমির মধ্যে একটা গাছ রয়েছে কাঁঠাল গাছ, সেই গাছের সামনে মানে এরকম গলা ঝুলিয়ে দাঁড়ানো। এবার ও তখন তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে গিয়েই দেখতে পাচ্ছে যে মনে হচ্ছে যেন ওর সদ্য একদম গলায় দড়িটা ঝুলেছে, ওর নার্ভ তখনও সচল। কি কারণে গলায় দড়ি দিয়েছে বলে মনে হয় আপনাদের? কারণ বলতে তো এটাই যে বছর শেষ পয়লা বৈশাখের সময় নিজে কাজবাজ সেভাবে করে না, বেকার ড্রিঙ্কও করতো, এই যন্ত্রণায় কাকিমা মারা গেছে, একার মতো একার লাইফ। এবার বাচ্চাগুলোর নাতি নাতনি এতগুলোর হচ্ছে কাউরে কিছু দিতে পারেনি, এই মানসিক কষ্টটাই মনে হয় ওনার মধ্যে। মানে নাতনি নাতনিকে কিছু দিতে পারেনি সেই মানসিক যন্ত্রণায়? আমাদের ধারণা আর কি যে এটাই হবে, এছাড়া যে ওনার সঙ্গে কারো কোনো অশান্তি করে। কি নাম কাকা? কিছু না, কাকার বিরুদ্ধ চ্যাটার্জি। দুই পরিবারের সম্মতিতেই হচ্ছিল 14 বছরের নাবালিকা এবং 16 বছরের নাবালকের বিয়ে, কিন্তু খর্দা প্রশাসনের তৎপরতায় দুই পরিবারকে বুঝিয়ে বিয়ে আটকানো সম্ভব হয়। বিডিও জানিয়েছে প্রয়োজন হলে দুই পরিবারকে চাইল্ড লাইনের কাউন্সিলিংয়ে পাঠানো হতে পারে। খর্দায় এক নাবালিকা ও নাবালকের বিয়ে রুখে দিল প্রশাসন। জানা যায় নাবালিকার বয়স 14 বছর ও ছেলেটির বয়স 16 বছর। এদিন তাদের বাড়ির সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। প্রথমে তাদের পরিবারকে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির পক্ষ থেকে বোঝানো হলেও তারা শোনেননি। এরপরই ওই কমিটিরই এক সদস্য স্থানীয় বিডিওকে খবর দেয়, সাথে সাথেই খর্দা থানার ওসি সহ চাইল্ড লাইনের কর্মীদের নিয়ে বৈঠকে বসেন বিডিও। সেখানে উপস্থিত ছিলেন ওই নাবালিকা ও নাবালকের পরিবারের লোকেরাও। তাদেরকে বোঝানো হয় যে অল্প বয়সে বিয়ে দিলে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে। তারপরই দুই পরিবারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে তারা তাদের সন্তানকে প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেবেন না। বিডিও এও জানান প্রয়োজনে ওই নাবালক ও নাবালিকাকে কাউন্সিলিংয়েও পাঠানো হতে পারে। সকাল 10টা নাগাদ আমাকে এখানকার ভিএলসিপিসির কিছু মানে একজন মেম্বার আর কি, আপনারা জানেন ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি একটা আছে, তো ওনাদের এক মেম্বার আমাকে ফোন করে বিষয়টা জানায় যে ম্যাডাম এরকম একটি 14 বছরের মেয়ে এবং একটি 16 বছরের ছেলে আজকে বিয়ে করতে যাচ্ছে, আমরা সকালবেলা ওদের বাধা দিয়েছি কিন্তু ওদের বাড়ির তরফ থেকে ওদের বিকেলের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেবে এবং ওদের বিয়েটা দিয়ে দেবে, যদি আপনাদের এন থেকে কিছু করণীয় থাকে তাহলে এটা করুন, কারণ আমরা প্রচেষ্টা করে আমরা সফল হই। তো সেই সুবাদেই আমি আমাদের যে ওয়েলফেয়ার অফিসার আছে ওনাকে জানাই এবং চাইল্ড লাইনকে খবর করতে বলি, এবং সেই মোতাবেক আমরা চাইল্ড লাইনকে সঙ্গে নিয়ে ওসি সাহেব ওসি খর্দাকে সঙ্গে নিয়ে এবং প্রধান সাহেবের সাথে কথা বলে আমরা এখানে আসি, এবং প্রধান সাহেব অ্যারেঞ্জ করেছিলেন এখানেই যাতে এখানে বসে ঠিকঠাক করে কথা বলা যায় এবং ওর মা বাবা তরফের থেকে বোঝানো যায় এবং বাচ্চা দুটিকে আমরা বোঝাই, এবং চাইল্ড লাইনের তরফ থেকে কাউন্সিলার আছেন উনি গিয়ে ওনাদের আলাদা করে বুঝিয়েছেন, এবং বোঝানোর পরে ওনার অনেকটাই বুঝেছেন আমরা আশা করছি, এবং তারপরে যেটা আমরা ঠিক করেছি যে ওদের যে মেন্টাল আমরা কথাবার্তার মধ্যে দিয়ে যে ওরা মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, তো আমাদের মনে হয়েছে ওদের কাউন্সিলিংয়ের আরও দরকার আছে, এবং তার জন্য ওনারা যেটা করেছেন চাইল্ড লাইনের তরফ থেকে ওনাদের যে বারাসাতে যে কাউন্সিলার যিনি আছেন তো ওনাদের সামনে আমরা নিয়ে যাব এবং উনি যেভাবে গাইড করবেন আমরা ওই বাচ্চা দুটিকে সেভাবে আমরা কাউন্সিলিং করব, এবং তার সাথে যদি বাবা মারও কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় সেই কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমরা করাচ্ছি। নতুন সূর্যের সোনালী সকাল, জীবনের সুস্থতায় মাত্র 7 দিনের সুফল, আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসার পারদর্শিতায় ডাক্তার টিএইচ মণ্ডল, জীবন যেখানে থমকে দাঁড়ায় ঠিক সেখান থেকেই সমাধান হয়, গুপ্ত রোগ ভ্যানিশ, পেট চর্ম যৌন বাত হাঁপানি, অর্শ ভগন্দর স্বাস্থ্যহীনতা, চুল ওঠা, অনিয়মিত মাসিক সাদা স্রাব, বক্ষ সৌন্দর্য, মদের নেশা, যত সামান্য খরচে কম সময়ে ম্যাজিকের মতো সমাধান, প্রখ্যাত আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসক ডাক্তার টিএইচ মণ্ডল, চেম্বার বনগাঁ টাউন মার্কেট চাকদা রোড পুরাতন 20 নম্বর বাস স্ট্যান্ড দোতলায় রুম নাম্বার 63 উত্তর 24 পরগনা, বসছেন প্রতি শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এছাড়াও বসছেন হ্যালেঞ্চা বাগদা উত্তর 24 পরগনা প্রতি রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিওর লাইফ ইজি কন্ট্রোল, ডাক্তার টিএইচ মণ্ডল। The rise of leaders. Join the beats. The sound. Beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance. Helpful staff. Obhiggo technician. অত্যাধুনিক ওয়ার্কশপ,
আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড এখন হাবড়াতে চোংদামোর হাটথুবা। স্পর্শ গুলো ছুঁতে চাই আন মনে, মুগ্ধ তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সিসিটিভির ফুটেজ দেখে চার ছিনতাইবাজকে ধরল বনগাঁ থানার পুলিশ। জানা গেছে পুলিশি তৎপরতায় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 8,10,000 টাকা। বুধবার নদিয়ার গেদের টুটুল প্রামাণিক নামে এক বাসিন্দার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। তদন্তে গতি আনতে কিছুদিন আগেই বনগাঁ শহরকে মুড়ে ফেলা হয়েছিল সিসি ক্যামেরায়, তার ফলও মিলেছিল হাতে নাতে। কিছুদিন আগেই বনগাঁ বাগদা রোডের মতিগঞ্জ এলাকায় একটি দোকান থেকে টাকা চুরির ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে চোরেদের চিহ্নিত করে গ্রেপ্তার করেছিল। বনগাঁ পুলিশের সেই সাফল্যের পরপরই ফের আরও একবার সাফল্য। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বনগাঁ বাটার মোড় এলাকা থেকে বাংলাদেশি টাকা ভাঙিয়ে 8,15,000 টাকা নিয়ে ফিরছিল বৈদেশিক মুদ্রা বিনিময় কারবারকারী নদিয়া গেদের বাসিন্দা টুটুল প্রামাণিক। তিনি টাকার ব্যাগ নিয়ে স্টেশন রোডে ঢুকতেই একটি বাইকে করে আসা দুই যুবক সেই ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপরই টুটুল লিখিত অভিযোগ দায়ের করে বনগাঁ থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হয় তল্লাশি। অবশেষে সেই ফুটেজ দেখেই ধরা পড়ে বাইক নিয়ে চম্পট দেওয়ার ঘটনা। এরপরই বাইকটিকে চিহ্নিত করে তল্লাশি চালিয়ে মতিগঞ্জ থেকে সৌরভ সাহা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে উঠে আসে আরও তিনজনের নাম, অমিত শাহ, রাজ দেবনাথ ও প্রীতম চৌধুরী। পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করেছে। উদ্ধার হয় নীল বাইক ও ছিনতাই হওয়া 8,15,000 টাকা। জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জের ভরদুপুরে বাড়িতে দুষ্কৃতি ডেকে এনে জমির মালিকের বাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ উঠল জোর করে জমি দখল করে রাখা পরিবারের বিরুদ্ধে। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর থানায় গোবিন্দপুর গোলায়দড়ি বটতলা এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী চিন্ময় ঘোষ এবং প্রবীর ঘোষ গত কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তি দশরথ ঘোষের কাছ থেকে প্রায় 7.5 কাঠা জায়গা কেনে। অভিযোগ, কেনা ওই জায়গার কিছুটা অংশ দখল করে বসবাস করতেন আরতি ঘোষ এবং ইতি ঘোষ নামের দুই মহিলা এবং তাদের পরিবার। অভিযোগ, শনিবার সকালে প্রবীর ঘোষ এবং চিন্ময় ঘোষ ওই জমি দখল নিতে গেলে বাধা দেয় ওই জায়গা দখল করে থাকা পরিবার। অভিযোগ, এরপরই হঠাৎই জমি দখল করে রাখা পরিবারের দুই সদস্য শান্তিপুর থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী ডেকে নিয়ে আসে। শান্তিপুর থেকে আসা দুষ্কৃতীরা প্রবীর এবং চিন্ময় বাবুর উপর হামলা চালায়। পরিস্থিতি খারাপ দেখে দুই ভাই এলাকা থেকে পালিয়ে গেলেও ওই দুষ্কৃতীরা প্রবীর বাবু এবং চিন্ময় বাবুর বাড়িতে ছড়া হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি ওই দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ এবং ওই জমি পুনরায় দখল করতে গেলে পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দিনে দুপুরে। এমন হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আক্রান্ত পরিবার। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তারপর এসে ভাঙচুর, ওখানে একটা মোটরসাইকেল দাঁড় করানো ছিল মিস্ত্রিদের, সেটাকে ভাঙলো, অকথ্য ভাষায় গালাগাল। তারপর একজন দেখতে নিয়ে আসলো, ওই গাড়ি ভাঙলো, বট দিয়ে তো কোনো রকম লুকিয়ে পড়েছিল মানে ইয়ে করেছিল বা ঘরে ভেতরে গেল, এই সব ভাঙচুর করলো। কারা ছিল? ও কারা যাবে না, ইয়ে সব ওই ওই শান্তিপুরেরই সব, এইদিক আমাদের এই গোবিন্দপুরের এদিককার নাই। ওদের একটা একটাকে চিনেছি, যেটা হচ্ছে ওদের ওই বড়দির ছেলে ছিল, ওইটা কি নাম, নামটা আমি অত জানি না। কোথায় বাড়ি ওর? শান্তিপুরের ওদিকে। আর ওদের ওই ছোট বোনটা সাথে করে নিয়ে এসেছে, মানে একটা বোন, রোগাপাট বোন, ও সাথে করে নিয়ে এসেছিল। যে কি ছাত্র পরিষদের নেতা ছিল, আর পলসং নেতা পলসং, ঠিক আছে, আর ওরা আর ওর বন্ধু মস্তান, সব মস্তান যারা যারা আছে সবাইকে ডেকে নিয়েছে আমাদের বাড়িতে, প্রচণ্ডভাবে ভাঙচুর করেছে, আমাদেরকে বেধড়ক মেরেছে, ঠিক আছে, আর দিয়ে মাকে আমার মার মাথায় বন্ধু ঠেকেছে, আমাদেরকে আমাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরা কার লোক? কার লোক? এরা মনোজের লোক, মনোজের সঙ্গে থাকে আরতি, মাধবী, এরা সকলে ছিল, ওরাই নিয়ে এসেছিল এদেরকে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ।
চাক।